নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কিছু একটা নতুন জিনিস বানানো শেখাবো আমি এটা হচ্ছে একটা কোয়েলিং পেন্সিল হেড এটা সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি এটা বানানো খুবই সোজা আপনারা চাইলে এটা ঘরেও বানাতে পারেন পুরো ভিডিওটার সঙ্গে থাকুন তাহলে আপনারা এটা নিশ্চয়ই বানাতে পারবেন এটা বানানোর জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো হলো প্রথমেই হচ্ছে কোয়েলিং স্ট্রিপ এগুলোকে বলা হয় কোয়েলিং স্ট্রিপ এগুলো আপনারা দোকানেও পেতে পারেন যে কোনো বইয়ের দোকানে ইজিলি কোয়েলিং স্ট্রিপ বললে পেয়ে যাবেন কিংবা এগুলো ঘরেও কাগজকে শুরু করে কেটে নিয়ে বানাতে পারেন আর কিছু গ্লু আর এটা হচ্ছে কোয়েলিং নিডেল এটা হচ্ছে মেন জিনিস ঠিক আছে তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা এই কাগজগুলোকে একটা একটা করে জুড়ে নেবো একটার সাথে একটা আঠা দিয়ে জুড়ে নেব এইভাবে এইভাবে কাগজগুলো জুড়ে নিলে আমাদের সুবিধা হবে কোয়েল করতে তারপর আমরা এই কাগজটাকে এই নিডেলের মধ্যে নিডেলের মধ্যে ঢুকিয়ে নেব এই নিডেলটার আর এইভাবে পেঁচাতে থাকব আপনারা একটু সাবধানে আস্তে আস্তে করবেন এই যে পেঁচানোর পদ্ধতিটা এটাকেই বলা হয় কোয়েল সেই থেকে এর নাম এসছে কোয়েলিং পুরোটা পেঁচানোর হয়ে হয়ে গেলে এটা দেখতে কিছুটা এরকম লাগবে আমরা এই মাথাটায় আঠা দিয়ে বন্ধ করে দেবো এবার আমরা এটাকে একটা শেপ দেব আস্তে আস্তে হাত দিয়ে একটু পুস করে করে যেরকমভাবে পরোটা কিংবা কচুরিতে পুর ভরা হয় কিছুটা ভাবে একটা কাপের মতো শেপ দেবো এই যে গোল মতো একটা কাপের মতো শেপ হয়ে গেল এবার এর মধ্যে আমরা ভালো করে আঠা লাগিয়ে এটাকে কিছুক্ষণ শুকিয়ে নেব এরকম আমাদের দুটো পিস তৈরি করতে হবে এই যে এই দুটো ঠিক আছে দুটো পিস তৈরি হয়ে গেছে সেগুলো আঠা দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে এবার আমরা পিস দুটোকে জোড়া লাগিয়ে দেবো এবার আমরা বানাবো টেডি বিয়ারের কান তার জন্য আমরা দুটো কালার ইউজ করছি সাদা আর গোলাপি আগের বারের মতোই আমরা স্ট্রিপগুলোকে জোড়া লাগিয়ে নেবো আঠা দিয়ে স্ট্রিপগুলো জোড়া লাগানো হয়ে গেলে তারপরে আমরা নিডলের মধ্যে ঢুকিয়ে আবার কোয়েল করা শুরু করব। পুরোটা প্যাঁচানো হয়ে গেলে জিনিসটা এরকম লাগবে দেখতে এবার এটাকে আমরা ধরে হালকা হাতে এখানে রাখব এতে করে এটা একটা ঢিলা মতো আকার নেবে তারপর আমরা এটাকে শেপ দেবো এখানে একটু চেপে দেব ঠিক তার এই দিকে আরেকবার চেপে দেবো তারপর আঠা লাগিয়ে দেবো তাহলে এটা একটা কানের শেপ এসে যাচ্ছে দেখুন আঠা লাগিয়ে দিলে এটাকে আঠা লাগিয়ে কিছুক্ষণ শুকাতে দিতে হবে তাহলে এটা একটা সুন্দর শেপে পরিণত হবে আমাদের দুটো কান রেডি আঠা লাগিয়ে আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি এই কণাটা একটু চেপে দিতে হবে এই কণাটা মাঝখানটা একটু গ্যাপ থাকবে তাহলে ভালো করে এটা আটকে যাবে কানটা এবার আমরা বানাবো নাক নাক বানানোর জন্য আমাদের দুটো কালার লাগবে এক হচ্ছে সাদা আর এক হচ্ছে কালো আমরা সেই আগের মতোই দুটো কালারকে জুড়ে নেব তারপর দুটো কালারকে কোয়েলিং স্ট্রিপে নিয়ে দুটো কোয়েলিং স্ট্রিপকে একসাথে নিয়ে সরি আমরা আবার কোয়েল করব কালোটা সেন্টারে থাকবে ভিতর দিকে কালোটা থাকবে আর সাদাটা মাঝখানে বাইরের দিকে থাকবে পুরোটা পেঁচানো হয়ে গেলে কিছুটা এরকম লাগবে দেখতে এটা একটু ঢিলা করে পেঁচানো হয়েছে দেখুন আপনারা বেশি টাইট করিনি আমি এবার এটাকে বন্ধ করে দেবো মুখটা আর এটাকে হালকা হাত দিয়ে একটু চেপে দেবো এরকম উপর দিকে তুলে দেবো হালকা হাতে তাহলে এটা একটু উঁচু মতো হয়ে যাবে এবং নাকের শেপটা পুরো চলে আসবে এবার এটাকে আমরা আঠা দিয়ে ভালো করে কিছুক্ষণ শুকিয়ে নেব আমাদের নাকটা ভালোভাবে শুকিয়ে গেছে শুকানোর পর আমরা এটাকে একটুখানি চেপে এরকম একটা ওভাল মতো শেপ দিয়ে দেবো পুরো গোল থাকবে না একটু ওভাল জাস্ট একটু ওভাল মতো হবে এবং সেটা আপনারা অবশ্যই শুকানোর পর ভালো করে দেবেন না তো খুলে যাবে এবার আসছি চোখে চোখের জন্য এই পাঁচ মেশিনটা দিয়ে আমি এই কালো বোর্ডটাকে দুটো হোল্ড করে নেবো তাহলে চোখ বেরিয়ে যাবে আমার এবার আমরা এই জিনিসটা বানাবো এটার মধ্যে আমরা পেন্সিল হেডটাকে আটকাবো তার জন্য আমরা একটা নর্মাল সাদা কাগজ নিয়ে নিয়েছি ওটাকে পেন্সিলের মধ্যে রেখে একটুখানি আঠা দিয়ে দেবো দিয়ে আস্তে করে পেঁচিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওটা আঠা দিয়ে ভালো করে বন্ধ করে নেব এবার আমরা এই সব জিনিসগুলোকে অ্যাসেম্বল করব এটাকে একটু শুকিয়ে নিলে আপনার পেন্সিলেরটা ইউজ করার জন্য পুরো রেডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ